হ্যালো এভরিওয়ান, আমি মাত্রই ঘুরে আসলাম আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড থেকে, এবং আমি দেখলাম যে অনেকেরই এই বিষয়ে আসলে আইডিয়া নেই কিন্তু আগ্রহ আছে জানার। তো যেহেতু আমি মাত্রই ঘুরে আসলাম এবং কিছু রিসার্চও করেছি এই আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড সম্পর্কে, তো আমার কাছে মনে হলো আমি আমার এই আইডিয়া এবং নলেজ আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড সম্পর্কে বলতে হলে আমাকে প্রথমেই যেতে হবে গুগল ম্যাপে। গুগল ম্যাপে আমি যদি আপনাদেরকে ম্যাপটা দেখাই তাহলে হচ্ছে আরো ভালো বোঝানো যাবে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। এই যে এই যে যে লাল অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ। আমরা যদি একটু জুম আউট করি, জুম আউট করলে দেখা যাবে যে এটা ভৌগোলিক অবস্থান হচ্ছে বাংলাদেশ থেকে একেবারে নিচের দিকে বরাবর, এবং মায়ানমার বা থাইল্যান্ড অথবা মালয়েশিয়ার ঠিক পাশে পড়েছে। ইন্ডিয়াটা একটু বেশ খানিকটা দূরে পড়েছে, তারপরেও এটা ইন্ডিয়ারই একটা অংশ এবং আন্দামানটা ইন্ডিয়ার ভেতরেই ধরা হয়। তো আমরা আবার চলে যাচ্ছি জুম করে। তো এটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ, যার ভেতরে এইটুকু এইটুকু পার্ট হচ্ছে আন্দামান এবং এইটুকু পার্ট হচ্ছে নিকোবর। তো নিকোবর এখনো টুরিস্ট স্পট হিসেবে ওইভাবে গড়ে ওঠেনি আমি যতদূর জানি, শুধুমাত্র আন্দামানই গড়ে উঠেছে। তাই আমার এই ভিডিওতে আমি শুধু আন্দামান নিয়ে কথা বলবো। তো আন্দামানের দিকে আমি একটু জুম যদি করি তাহলে দেখতে পাবো, এই যে জুম যদি করি এইটুকু হচ্ছে আন্দামান। এই আন্দামানকে আবার দুই ভাগে ভাগ করতে পারেন, যেটা কিনা মনে করেন যে এইটুকু হচ্ছে একটা অংশ, আবার ওই দিকে দেখেন ছোট আরেকটা অংশ আছে, এই দুটোই আন্দামানের ভিতরে পড়েছে। এটাকে বলা হচ্ছে মূল আন্দামান এবং এই ছোট জায়গাটাকে বলা হচ্ছে লিটল আন্দামান। তো লিটল আন্দামান নিয়ে আমি পরে কথা বলছি, আগে মূল আন্দামান নিয়ে আমি কথা বলি। তাহলে মূল আন্দামানের দিকে যদি আমি আর একটু জুম করি, আমরা দেখবো মূল আন্দামানকে তিন ভাগে ভাগ করা যায়, যার মধ্যে এই যে দেখেন একটু জুম করলে এই যে দেখেন সাউথ আন্দামান, তারপরে এই যে দেখেন মিডল আন্দামান, এবং এই পাশটাকে আমরা বলছি নর্থ আন্দামান। তাহলে আমরা এই জায়গাটাকে কিন্তু তিন ভাগে ভাগ করলাম, সাউথ, মিডল এবং নর্থ আন্দামান। এবং দেখেন এই আন্দামানটার ঠিক পাশে একটু দ্বীপপুঞ্জের মতো রয়েছে জায়গাটা, এইটার একটাকে বলা হচ্ছে হ্যাভলক আইল্যান্ড, এই যে এটা, এবং এই যে আরেকটা ছোট আইল্যান্ড আছে এটাকে বলা হচ্ছে এই যে নীল আইল্যান্ড। তো এই হচ্ছে টোটাল একটা সিনারিও বলা যেতে পারে আন্দামানের। এখন হচ্ছে কোথায় কি আছে এবং কিভাবে ভ্রমণ করবেন এই বিষয়ে যদি কথা বলেন, তাহলে আমাদের আমাকে ওদের একটা ওয়েবসাইট দেখাতে হবে। ওয়েবসাইটটা হচ্ছে এই যে এটা, www.andamantourism.gov.in। এখানে যদি আপনি যান এবং একটু নিচের দিকে আমি নামি, ট্যুর প্যাকেজেসে আপনি যান, তো ওরা আপনাকে সাজেশন দিবে আপনি কিভাবে ঘুরতে পারেন। যেমন আপনার যদি হাফ ডে সময় থাকে আপনি কি কি ঘুরবেন, ওয়ান ডে যদি সময় থাকে তাহলে কি কি ঘুরবেন, টু ডে, থ্রি ডে, ফোর ডে, এভাবে ওরা ভাগ করেছে। তো ওদের অনুযায়ী যদি আমি যাই বা ওদের অনুযায়ী যদি চিন্তা করি আপনি কিভাবে ঘুরতে পারেন, তাহলে আমি যেটা বলতে পারি, আপনি প্রথমে যেটা করতে পারেন, পোর্ট ব্লেয়ার যেতে পারেন। পোর্ট ব্লেয়ার যাওয়ার অনেকগুলো ওয়ে আছে বাংলাদেশ থেকে। একটা হচ্ছে ঢাকা থেকে কলকাতা যাবেন, প্লেন, বাস, ট্রেন অনেকভাবেই যাওয়া যায়। সেই কলকাতা থেকে ডোমেস্টিক ফ্লাইটে আপনি চলে যেতে পারেন পোর্ট ব্লেয়ার। এছাড়া জাহাজে যাওয়া যায়, কিন্তু জাহাজে যেতে 60 থেকে 70 ঘন্টার মতো লাগে। এটা আমার কাছে অনেক বেশি সময় সাপেক্ষ এবং হেক্টিক মনে হয়েছে, এই জন্য প্লেনই আমার মনে হয় বেটার। ইন্ডিগো এবং স্পাইস জেট যায়, আর কোনো বিমান যায় কিনা আমার ঠিক জানা নেই। তো এই দুটো আপনি ট্রাই করতে পারেন, কম খরচের মধ্যেই মোটামুটি চলে যেতে পারবেন পোর্ট ব্লেয়ার। কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার 2 ঘন্টা লাগে যেতে। পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামানের রাজধানী, এটা ঠিক এই জায়গায় পড়েছে। আমি যদি জুম ইন করি, এই যে পোর্ট ব্লেয়ার হচ্ছে এটা, এবং এইটা হচ্ছে বিমানবন্দর যেখানে আপনাকে নামিয়ে দেবে। এখানে অনেক হোটেল আছে বিমানবন্দরের আশেপাশে, এই 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 জায়গাগুলোতে বা এই জায়গাগুলোতে অনেক হোটেল আছে যেখানে আপনি থাকতে পারেন। তো আমি ছিলাম এই যে রাজা মনসুন হোটেল, এই হোটেলটায়। আপনি চাইলে আপনার পছন্দ মতো হোটেলে থাকতে পারেন। মোটামুটি হোটেলটি রাজা মনসুন হোটেল, এই হোটেলের ঠিক পাশেই ছিল সেলুলার জেল, তারপরে জোনাল অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, তারপর একটা অ্যাকোরিয়াম ছিল। তো এরকম অনেক জায়গা আপনি সিটি ট্যুর করতে পারেন। এরপরে হচ্ছে আপনি চলে যেতে পারেন নীল আইল্যান্ডে, এই যে এই আইল্যান্ডে। ওখানে সরকারি ফেরি আছে, আবার প্রাইভেট ফেরিও আছে। সরকারি ফেরিতে ভাড়া কম, প্রাইভেট ফেরিতে ভাড়া বেশি। সরকারি ফেরিতে টিকিট পেতে একটু মুশকিল, আবার প্রাইভেট ফেরিতে টিকিট পেতে অত সমস্যা হয় না। তো যেহেতু ভাড়া কম এই জন্য আসলে সবাই সরকারি ফেরি প্রেফার করে, আমি নিজেও প্রেফার করি। বাট প্রাইভেট ফেরি হচ্ছে যেহেতু ভাড়া বেশি হলেও একটু আরাম বেশি, এই জন্য হয়তো অনেকে ওটা পছন্দ করতে পারেন। তো
আপনি যেটা করতে পারেন, এখান থেকে নীল আইল্যান্ড যেতে পারেন ফেরি দিয়ে, নীল আইল্যান্ড গিয়ে সেখান থেকে হ্যাবলকে যেতে পারেন। আমরা যদি আবার ওদের ওয়েবসাইটে যাই, যে দেখেন ওরা কি বলেছে, সিটি ট্যুর করবেন, চাথাম সমিল, ফরেস্ট মিউজিয়াম, এরকম অনেক কিছু আছে পোর্ট ব্লেয়ারে দেখার মতো। ডে টুতে আপনি যে নীল আইল্যান্ডে যেতে পারেন, সেখানে ভারতপুর বিচ, লক্ষ্মণপুর বিচ, সীতাপুর বিচ এগুলো ঘুরতে পারেন। ডে থ্রিতে এসে আপনি হ্যাবলক আইল্যান্ডে যেতে পারেন। আমি আবার ম্যাপে চলে আসছি। এই যে আপনি পোর্ট ব্লেয়ার থেকে এখানে নীল আইল্যান্ডে গেলেন, নীল আইল্যান্ড থেকে পরের দিন ফেরি দিয়ে আপনি হ্যাবলক আইল্যান্ডে যেতে পারেন, এবং হ্যাবলক আইল্যান্ড থেকে পরের দিন আপনি চলে আসতে পারেন এখানে রাঙ্গাতে। এবং রাঙ্গাতে কি কি দেখার আছে আমরা যদি দেখি, এই যে দেখেন, প্রসিড টু রাঙ্গাত ব্র্যাকেটে মিডল আন্দামান বাই বোট ফ্রম হ্যাবলক, প্রসিদ টু ইয়েরাতা জেটি বাই রোড ফ্রম রাঙ্গাত জেটি, ওয়ান ক্যান এক্সপিরিয়েন্স ইকো ট্যুরিজম প্যাকেজ অফ সাবারি গ্রাম, এরকম অনেক কিছু আছে আসলে, এগুলো আপনি দেখে নেবেন। এরপরে হচ্ছে যদি রাঙ্গাতে গেলেন, রাঙ্গাত থেকে আপনি যেতে পারেন এরপর, এখানে যদি আমরা দেখি মায়াবান্ডার বাই রোড, এই যে দেখেন রাঙ্গাত থেকে আপনি যেতে পারেন, এই যে মায়াবান্ডার, আমরা যদি আর একটু জুম আউট করি, এই যে মায়াবান্ডারে আপনি যেতে পারেন। সেই মায়াবান্ডারে গিয়ে আপনি আমকুঞ্জ বিঞ্চ বিচ দেখতে পারেন, ম্যানগ্রোভ বেঞ্চ ওয়াক করতে পারেন, এবং তারপরে হচ্ছে আপনি দিগলিপুর যেতে পারেন। দিগলিপুরটা হচ্ছে আর একটু সামনে, যদি জুম করি আমি, এই যে মায়াবান্দার থেকে আপনি এই দিকে হচ্ছে দিগলিপুর পড়েছে, এই যে দিগলিপুর দেখা যাচ্ছে, একটু জুম করলে দেখা যাবে, এই দিগলিপুরে যেতে পারেন। এবং দিগলিপুরেও আপনি দেখার মতো পাবেন হচ্ছে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড পাবেন, ক্রেগি আইল্যান্ড পাবেন, এরকম আরও অনেক কিছু আছে। এবং আপনি যদি কোনোটা ডিটেল জানতে চান, আপনি জাস্ট গুগলে সার্চ দিবেন, মনে করেন দিগলিপুর, দিগলিপুর ব্রোশিওর, এভাবে যদি সার্চ দেন আপনি, তাহলে দেখবেন এই যে দিগলিপুর ব্রোশিওর আন্দামান ট্যুরিজম একটা পিডিএফ আপনি পাবেন। এটা যদি আমি ডাউনলোড দিই, তাহলে ডাউনলোড হয়ে গেল। তো এখানে আপনি দেখেন এখানে কি কি দেখার আছে, রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড, আলফ্রেড ক্রেভ, ম্যাট ভোলকানো, স্যাডেল পিক, ক্রেগি, টার্টেল, এরকম, এবং একটা ম্যাপ সহ দিয়ে দিয়েছে। তো আপনি চাইলে এখান থেকে আসলে আরও রিসার্চ করতে পারেন। তো প্রতিটা জায়গাতে আমি দেখেছি একটা করে ব্রোশিওর আছে, যেমন দিগলিপুরের একটা ব্রোশিওর আছে, রাঙ্গাতের একটা ব্রোশিওর আছে, হ্যাবলক আইল্যান্ডের ব্রোশিওর আছে, পোর্ট ব্লেয়ারের ব্রোশিওর আছে। সো প্রতিটা জায়গার কিন্তু আলাদা আলাদা ব্রোশিওর আছে। ইভেন যে আপনি লিটল আন্দামান, আন্দামানের আরেকটা অংশ একটু দূরে, এই লিটল আন্দামানের ব্রোশিওর আছে। সো চাইলে আপনি সেটাও আপনি রিসার্চ করতে পারেন, লিটল আন্দামান ব্রোশিওর লিখে সার্চ দিয়ে পিডিএফ ডাউনলোড করে আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আমরা যদি আবার অফিসিয়াল ওয়েবসাইটে ফিরে যাই, দেখেন ডে সিক্স এর মধ্যে আপনি প্রায় আন্দামানের মূল আন্দামানটা, নর্থ, সাউথ এবং মিডল আন্দামান কাভার করে ফেলতে পারেন। বাট আমি এভাবে সাজেশন দেই না, আমার কাছে মনে হয় এটা একটু হেক্টিক হয়ে যাবে আপনার জন্য যদি এইভাবে 6 দিনে আপনি কাভার দিতে চান। আপনি যদি আসলেই পুরোটা কাভার দিতে চান আন্দামান, তাহলে আমার মনে হয় আপনি যদি 2 সপ্তাহ নিয়ে যান হাতে, তাহলে সুবিধা হয়। 2 সপ্তাহের কমে নিয়ে গেলে আসলে তাড়াহুড়া লেগে যাবে এবং প্রতিদিনই আপনার কোথাও না কোথাও মুভ করতে হবে, যেটা আসলে একটু কষ্টকর। এছাড়া ফেরি টাইমিং যদি দেখেন, আরেকটা ওয়েবসাইট আছে, যে www.andaman.gov.in/web/guest/nilhavrangat। তাহলে নীল, হ্যাভলক এবং রাঙ্গাতের যে টাইমিংগুলো আছে বোটের, সেই বোটের টাইমিংগুলো আপনি পাবেন, কয়টার সময় ছাড়বে না ছাড়বে, এগুলো মাঝে মাঝে আপডেটেড হয়, মাঝে মাঝে হয় না, সেটা আপনার দেখে রাখতে পারেন আর কি, এগুলো আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনি চাইলে হেলিকপ্টারে যেতে পারেন, আপনি চাইলে বাসে যেতে পারেন, আপনি চাইলে এই যে মনে করেন এই যে পোর্ট ব্লেয়ার, তো এই পোর্ট ব্লেয়ার থেকে এখানে যে দিগলিপুর আছে পুরোটা পথ আপনি একটা বাসে যেতে পারেন। 10 ঘন্টার জার্নি আছে এবং আপনি আদিবাসীদের দেখার সুযোগ পাবেন। আদিবাসীদের সাথে কোনো রকম কমিউনিকেশন করা নিষেধ, আপনি শুধু বাসের মধ্যে বসে বসে আদিবাসীদের দেখতে পারবেন। তো 10 ঘন্টার একটা জার্নি হয়তো বা ওই দিক থেকে ভালো লাগতে পারে, আবার একটা হেক্টিক জার্নিও বটে। তো একবার টান দিয়ে আপনি নর্থ আন্দামানে গিয়ে আপনি চাইলে দেখতে পারেন। তো আমি ব্যক্তিগতভাবে সাউথ আন্দামানে দেখেছিলাম, পোর্ট ব্লেয়ার, হ্যাভলক এবং নীল আইল্যান্ডে ছিলাম। পোর্ট ব্লেয়ারে 2 দিন ছিলাম, হ্যাভলকে 2 দিন এবং নীল আইল্যান্ডে 2 দিন, এই 6 দিন ছিলাম, আর 2 দিন হচ্ছে আমার যাতায়াতে চলে গিয়েছে। তো টোটাল 8 দিনের ট্রিপ ছিল। আমি বলবো আসলে হ্যাভলক আইল্যান্ডে, এই এক আইল্যান্ডেই 5-6 দিন কাটানো যায়, নীল আইল্যান্ডেও 3-4 দিন কাটানো যায়, পোর্ট ব্লেয়ারও 2-3 দিন দেখার মতো আছে, কারণ অনেকগুলো আইল্যান্ড পাশে আছে, রোস আইল্যান্ড আছে, জলিবয় আইল্যান্ড আছে। তো এই জন্য আমি বলবো যে 2 সপ্তাহ কম হলে আসলে আপনি সবকিছু ভালোভাবে কাভার দিতে পারবেন না, জাস্ট কোনো রকমের ছু মেরে কাভার দেওয়াটা আসলে একটা কঠিন বিষয়। তো এই আর কি। ও বাই দ্য ওয়ে, আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ব্যারেন আইল্যান্ড। এটা হচ্ছে এশিয়ার মধ্যে একমাত্র অ্যাক্টিভ ভলকানো, আগ্নেয়গিরি যেটা আর কি। এই যে দেখেন, এই আন্দামানের ঠিক অদূরে একটা ছোট জায়গা আছে, আমরা যদি একটু জুম করি, এটা হচ্ছে ব্যারেন আইল্যান্ড বলা হয় এটাকে। এটা হচ্ছে আগ্নেয়গিরি রয়েছে অ্যাক্টিভ,
তো এখানে এখন সরকার যেতে দেয় না ইন্ডিয়ান সরকার, কারণ এটা রিস্কি, বাট মাঝে মাঝে অ্যালাউ করে। সো আপনি যে সময় যাবেন সেই সময় যদি অ্যালাউ করে তাহলে হয়তো বা লাকিলি ঘুরে আসতে পারেন, বাট অবশ্যই রিস্কি, বাট অবশ্যই সাথে অ্যাডভেঞ্চারও আছে। সো চাইলে একটা ট্রাই নিতে পারেন যদি গভর্নমেন্ট অ্যালাউ করে আর কি। না, এই হচ্ছে যদি ম্যাপ নিয়ে বলি, এরকমই হচ্ছে ম্যাপ। আর এছাড়া তো ব্রোশিওর আছেই, ব্রোশিওর দেখলেও আপনি বুঝতে পারবেন, ওয়েবসাইটগুলো যদি একটু ঘাটাঘাটি করেন তাহলেও বুঝতে পারবেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।